বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আসাল্লাম ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান এবং বিজেপি নেতা নীতীশ নারায়ণ রানে কর্তৃক সমর্থনের প্রতি নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে স্থানীয় ফৌজদারি মোড়ে এক বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। পরে স্থানীয় ফৌজদারি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী দয়াময় গিয়ে মিছিলটি সমাপ্তি হয়। বিস্তারিত থাকছে জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। ভারত সরকার অনতিবিলম্বে আপনি আপনার সেই ব্রাহ্মণকে ডেকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনেন। যদি না আনেন 200 কোটি মুসলমান বসে থাকবে না। আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য গজওয়াতুল হিন্দে এই যুবকরা যাওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রয়োজনে ভারতকে টুকরো টুকরো করে দিব। ইন্ডিয়ান শয়তান ফাসেক কাফের যেই আনাচে কানাচে যেইখানেই পাওয়া যাবে তাকে ওইখানে তার জিব্বাকে টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে দেওয়া হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ।